স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা আপনাদের জন্য একটা, কিন্তু যারা ত্রিপুরা পুলিশের জন্য ইন্টারভিউ দিয়েছেন বা অপেক্ষা করছেন, আপনাদের জন্য কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো ভিডিওটা শেষ অবধি দেখবেন, এখানে কী কী বলা হয়েছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের, আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে প্রতিনিয়ত আপনারা জিনিয়ন জবস আপডেট এবং তার সাথে সাথে চাকরির কিন্তু প্রিপারেশনের কিন্তু এখানে পাবেন। আর একটু সময় আপনাদের নিচ্ছি, আপনারা যে কোনো এক্সামের জন্য, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন একদম লোয়েস্ট প্রাইসে ত্রিপুরার মধ্যে। আমাদের কাছে গাইডবুক অ্যাভেলেবল রয়েছে এবং আমরা প্রতিটা এক্সামে, আমাদের কিন্তু 70+ সব প্রতিটা এক্সামই কমন থাকে। এটা আমাদের কথা না, এটা আমাদের সাবস্ক্রাইবের কথা। তো অবশ্যই আপনারা যাচাই করবেন, আর অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে পড়তে চাইলে স্ক্রিনে ডিটেল থাকবে, আপনারা নিয়ে যোগাযোগ করবেন, ঠিক আছে? তো দেখুন এখানে কি বলা হয়েছে। এখানে কিন্তু বলা হয়েছে, নিয়োগ বন্ধ, লোকবল নেই, বদনাম ও ব্যর্থতার শিকার পুলিশ, অর্থাৎ ত্রিপুরা পুলিশ। ত্রিপুরা পুলিশের মধ্যে হাজার হাজার পোস্ট অ্যাভেলেবল রয়েছে, কিন্তু 2016 পর থেকে আজ পর্যন্ত কোনো রিক্রুটমেন্ট নেওয়া হয়নি ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টে। তো এটা কিন্তু আমি বলবো ত্রিপুরা পুলিশের ক্ষেত্রে অনেক একটা ঘাটতি, ত্রিপুরা পুলিশের ডিপার্টমেন্টের ক্ষেত্রে অনেক একটা ঘাটতি, ত্রিপুরা সরকারের জন্য অনেক একটা বড় ঘাটতি। লাস্ট ত্রিপুরা পুলিশের 2017 ইন্টারভিউ হয়েছিল, তারপরে বিজেপি সরকার আসার পরে এগুলো ক্যান্সেল করা হয়, তারপরে লাস্ট 2021-এ আবার নোটিফিকেশন আসে, এটাও কিন্তু হয়ে আজ পর্যন্ত শুধুমাত্র রিটেন এক্সাম হয়েছে, কিন্তু আজ পর্যন্ত বাইবার জন্য ডাক পায়নি, এটার কোনো আজ পর্যন্ত কোনো হদিশই নেই। এত বছর থেকে ত্রিপুরা পুলিশের ডিপার্টমেন্টে কিন্তু এখন পর্যন্ত চাকরি, কিন্তু পোস্ট, বিভিন্ন পোস্ট কিন্তু খালি রয়েছে। এইগুলো কিন্তু কিন্তু আপনাদের এখানে ইত্যাদি ইত্যাদি সব কিছু আলোচনা করা হয়েছে। তো সব কিছু পরে শোনাতে গেলে আপনাদেরকে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। আমি আপনাদের এখানে ডিটেলসে আমি বলে দিচ্ছি কতগুলো পোস্ট খালি আছে বর্তমানে ত্রিপুরা পুলিশের ক্ষেত্রে, সেইগুলো আপনাদেরকে এখানে আমি একটু দেখে দিচ্ছি। দেখুন এখানে বলা হয়েছে ত্রিপুরা পুলিশে 2000 সালের, কিন্তু 2000 সালের হিসাব অনুযায়ী মঞ্জুরিকৃত শূন্যপদ ও বর্তমান লোকপদ, এই যে হিসাবটা এটা হচ্ছে 2000 সালের, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে 1 নম্বর দেখো আইজিপি, আইজিপি বর্তমানে 2016 সালে যেটা ছিল সেখানে হচ্ছে 12টি পোস্ট রয়েছে দেখাচ্ছে, কিন্তু জনবল পোস্ট করা আছে কতটা, মাত্র 3টি পোস্ট। এবং 2 নম্বর দেখো ডিআইজি, 7টা দেখাচ্ছে শূন্যপদ, অনুমোদিত শূন্যপদ আছে, অর্থাৎ শূন্যপদ কিন্তু 7টি। প্রথমে যে আমি বলেছিলাম আইজিপি, এখানে শূন্যপদ কিন্তু 12টি, 12টির মধ্যে থেকে মাত্র কয়জন আছেন, আইজিপি আছেন 3 জন, এবং ডিআইজি হচ্ছে 7টা পোস্ট খালি আছে কিন্তু আছেন মাত্র 3 জন। ওকে, সেম 3 নম্বর ডিএসপি, 265টা পোস্ট খালি এই জায়গায়, মাত্র 83টি পোস্ট, 83 জন আছেন। এবং 4 নম্বরে যেমন এসআই অথবা এএসআই, তো এগুলোতে 1526টি পোস্ট ভ্যাকেন্সি খালি, এখানে শুধুমাত্র 914 জন রয়েছেন। 5 নম্বরে যেমন দেখুন আপনাদের HCNK, 1420টি পোস্ট খালি, সেখানে শুধুমাত্র 795 জন অ্যাভেলেবল। এবং 6 নম্বরে হচ্ছে কনস্টেবল, কনস্টেবল দেখো সবচেয়ে বড় পোস্ট ভ্যাকেন্সি খালি হচ্ছে কনস্টেবলে, কনস্টেবলে 9000, কত, 9149টি, 149টি, ঠিক আছে? তোমাদের কনস্টেবলে কত, 9149, ঠিক আছে, 49, 9149টি পোস্ট তোমাদের শুধুমাত্র কনস্টেবলে খালি। আর এই জায়গায় সারা ত্রিপুরাতে কনস্টেবল মাত্র আছে 2554টি, দেখো মাত্র 2000, তোমাদের 2554টি পোস্ট শুধুমাত্র পুলিশ কনস্টেবল রয়েছে ত্রিপুরাতে, অথচ এই জায়গায় পোস্ট কিন্তু খালি হয়ে রয়েছে 9149টি। চিন্তা করতে পারছো তোমাদের ডাবলের পর ডাবল কিন্তু পোস্ট কনস্টেবলের খালি রয়েছে, কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়া নেই। অর্থাৎ টোটাল ত্রিপুরাতে 2020 অনুযায়ী ত্রিপুরা পুলিশে 12380টি পোস্ট কিন্তু অ্যাভেলেবল খালি, এই জায়গায় শুধুমাত্র যে ত্রিপুরা পুলিশের ডিপার্টমেন্টে 4352 জন কিন্তু চাকরি করছেন, ঠিক আছে? 12380 যে আশি যে জায়গায় হওয়ার কথা, সেখানে 4352 জন মাত্র লোক কাজ করছেন, চাকরি করছেন। তো এই হচ্ছে বর্তমানে ত্রিপুরার অবস্থা, ত্রিপুরা পুলিশের অবস্থা, ডিপার্টমেন্টের অবস্থা, কোনো নিয়োগ প্রক্রিয়া নেই শুধু যে ত্রিপুরা পুলিশ কিন্তু তা না, বিভিন্ন ডিপার্টমেন্টে, সব ডিপার্টমেন্টেই কিন্তু পোস্ট খালি, কিন্তু নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না। তো এই পেপারটা তোমরা তোমরা একদম যদি ডিটেলস অনুযায়ী পড়তে চাও, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা টেলিগ্রামে গিয়ে পড়ে নেবে, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশনে পাবে, অবশ্যই গিয়ে পড়ে নিও, ঠিক আছে বন্ধুরা? তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।